আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সক্রিয়তার ক্রম অনুযায়ী প্রতিস্থাপন বিক্রিয়া, এটি রাসায়নিক সমীকরণ পর্ব ৪। এই ক্লাসে আমরা যা করব, ক্লাসটি যেভাবে সাজানো হলো, প্রথমেই সক্রিয়তার ক্রম কি জিনিস সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, একটু ব্যাখ্যা দেব। তারপরে এই সক্রিয়তার ক্রম অনুযায়ী প্রতিস্থাপন বিক্রিয়ার কয়েকটা উদাহরণ দেব আর সেটা ব্যাখ্যা দেব, এবং আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা কিন্তু এটাই, এই প্রতিস্থাপন বিক্রিয়া। তিন নম্বরে থাকছে ক্লাস টেস্ট যথারীতি, চার নম্বরে থাকছে ক্লাস টেস্ট মূল্যায়ন, তুমি কেমন পেয়েছো, আর সব শেষে থাকছে বাড়ির কাজ, মানে সামনের ক্লাসে আমরা কি বিষয়ে পড়ব, পরবর্তী ভিডিওর বিষয়বস্তু। আর একদম কথা নয়, আমরা আবার কাজে নেমে পড়ি, ধাতু সমূহের সক্রিয়তার ক্রম। বলতে চাচ্ছি এই যে লিখলাম পটাশিয়াম, এটা একটা ধাতু, এটা অনেক বেশি সক্রিয়, এটার পাওয়ার বেশি, সক্রিয়তা বেশি এটার। তার থেকে একটু কম সক্রিয় হচ্ছে সোডিয়াম, তার থেকে আরেকটু কম ক্যালসিয়াম, তার থেকে আরেকটু কম ম্যাগনেশিয়াম, তার থেকে আরেকটু কম অ্যালুমিনিয়াম, তার থেকে আরেকটু কম জিঙ্ক, তার থেকেও কম আয়রন, তার থেকেও কম টিন, তারপরে লেড, তারপরে হাইড্রোজেন, তার চেয়ে আরও কম হচ্ছে কপার, সিলভার এবং গোল্ড। হ্যাঁ, তো আশা করি এ পর্যন্ত বুঝেছ। তোমরা কি এগুলোর প্রতীক মনে আছে? হ্যাঁ, পটাশিয়ামের প্রতীক বলো কে, সোডিয়াম এন এ, ক্যালসিয়াম সি এ, ম্যাগনেশিয়াম এম জি, অ্যালুমিনিয়াম এ এল, জিঙ্ক জেড এন, আয়রন এফ ই, টিন এস এন, লেড পি বি, হাইড্রোজেন এইচ, কপার সি ইউ, সিলভার এ জি এবং গোল্ড এ ইউ। আচ্ছা, তো এই যে হাইড্রোজেন যেটা, এটাকে একটু ভিন্ন কালারে কেন লেখা হলো, নিশ্চয়ই তোমাদের মাথায় প্রশ্ন আসছে, আর উত্তরটাও হয়তো কেউ কেউ বুঝে ফেলেছ। এরা এখানে যতজনের নাম লিখেছি, পদার্থ যতগুলো, সবাই কিন্তু ধাতু, সবাই ধাতু, কিন্তু হাইড্রোজেন ধাতু নয়। হাইড্রোজেনটা কি? হাইড্রোজেন একটা অধাতু। হ্যাঁ, তো এই জন্য এটা কিন্তু আলাদা করে দেখানো হয়েছে, এবং এটি লিস্টে কেন এসছে, কারণ বিভিন্ন আচার আচরণে হাইড্রোজেন ধাতুদের মতো বিহেভ করে অনেক সময়, তাই এটা এখানে এসছে। যা হোক, এখানে আর কথা বাড়াবো না, শুধু একটা কথা মনে রাখবে, এই যে অ্যালুমিনিয়াম দেখছো, অ্যালুমিনিয়ামের নিচে কিন্তু জিঙ্ক, আমি জায়গার অভাবে উপরে লিখেছি, এবং হতে হতে হাইড্রোজেনের নিচে কিন্তু কপার। আমি একটু দেখিয়ে দিই, যেমন এভাবে অ্যালুমিনিয়ামের নিচে জিঙ্ক, তারপরে নামতে নামতে হাইড্রোজেন এসে আবার হাইড্রোজেনের নিচে কপার, এবং সবার শেষে গোল্ড। ধাতু কিন্তু এখানে শেষ নয়, ধাতু কিন্তু আরও অনেক আছে। তো আমরা আপাতত 9, 10, ইভেন 11, 12 পর্যন্ত এই স্ক্রিনে যা দেখছো তা দিয়ে চলা যাবে। তো আসো এবার, এটা এই যে সক্রিয়তার ক্রমটা আমাদের কি কাজে আসবে সেটা একটু দেখি। প্রতিস্থাপন বিক্রিয়া বোঝার জন্যে সক্রিয়তার ক্রম খুবই ইম্পর্টেন্ট। এখানে চারটা বিক্রিয়া তোমাদের সামনে এসছে, চারটা সমীকরণের আংশিক লেখা আছে। তো আসো আমরা দ্বিতীয়টা নিয়ে প্রথম কথা বলি। হ্যাঁ, একটু উল্টো করি দ্বিতীয়টা নিয়ে, তোমরা বলো তো, চিন্তা করো কি উৎপন্ন হবে এখানে, কি হবে প্লাস দিয়ে কি হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো, এখানে আমি একটু বলে দিই লিখার আগে, এই যে ম্যাগনেশিয়াম আসবে, এসে জিঙ্ককে একটা ধাক্কা মারবে, ধাক্কা মারার সাথে সাথে জিঙ্ক সরে গিয়ে দূরে বসবে, আর ম্যাগনেশিয়াম তখন ক্লোরিনের সাথে বন্ধুত্ব করে ক্লোরিনকে নিজের করে নেবে, যার নাম হচ্ছে, মানে ম্যাগনেশিয়াম এসে জিঙ্ককে সরিয়ে দিল, মানে প্রতিস্থাপন করলো, সরিয়ে দিল। তো আসো আমরা লিখি, এই ম্যাগনেশিয়াম ক্লোরাইড হয়ে গেল, জিঙ্কের জায়গায় ম্যাগনেশিয়াম দখল করে নিল,
এবং জিঙ্ক আমার আলাদা হয়ে গেল, ঠিক আছে? এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এই জায়গাতে কিছুক্ষণ আগে ছিল জিঙ্ক, এই জিঙ্কের জায়গাটাতে সরে গিয়ে সেখানে ম্যাগনেশিয়াম বসেছে এবং জিঙ্ক সম্পূর্ণ একা হয়ে বিচ্ছিন্ন হয়েছে, জিঙ্ক প্রতিস্থাপিত হয়েছে। ওকে, এখন একই অবস্থা যদি আমরা প্রথম বিক্রিয়াটার ক্ষেত্রে দেখি, এখানে কে কাকে সরাবে? যা দেখা যাচ্ছে জিঙ্ক এসে ম্যাগনেশিয়ামকে সরাবে, কিন্তু বাস্তবে তা হয় না, আসলে ওখানে কোনো বিক্রিয়াই হয় না। কেন কেন হবে না সেটা জানার জন্যেই আমাদের সেই সক্রিয়তার ক্রম যেটা, সেটা আমি পাশে তোমাদের জন্য রেখেছি। যে এখানে দেখো এই লিস্টের মধ্যে এখানে হচ্ছে ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়ামের নিচে হচ্ছে জিঙ্ক। কার পজিশন নিচে? জিঙ্ক নিচে, ম্যাগনেশিয়াম উপরে। তাহলে কার সক্রিয়তা বেশি? ম্যাগনেশিয়াম বেশি সক্রিয়। ম্যাগনেশিয়াম জিঙ্ককে সরিয়ে দিতে পারবে, জিঙ্ক ম্যাগনেশিয়ামকে সরিয়ে দিতে পারবে না। এখানে ম্যাগনেশিয়াম এসে, এই যে দ্বিতীয় বিক্রিয়াটাতে ম্যাগনেশিয়াম এসে জিঙ্ককে সরিয়ে দিল, জিঙ্ক বেটা সরে গেল, আলাদা হয়ে বসলো। কিন্তু এখানে জিঙ্ক এসে ম্যাগনেশিয়ামকে সরাতে পারবে না, কারণ জিঙ্ক ম্যাগনেশিয়ামের নিচে, নিচের থেকে কেউ উপরের একজনকে সরাতে পারবে না। ম্যাগনেশিয়ামের সক্রিয়তা বেশি, জিঙ্কের সক্রিয়তা কম। আশা করি বুঝতে পেরেছ। এবার তিন নম্বর যে বিক্রিয়াটা সেটা দেখো তো সম্ভব কিনা, কপার এবং আয়রন বিক্রিয়া হবে নাকি হবে না। কপার এসে আয়রনকে, এখানে একটা কথা আমি তোমাদের মনে করিয়ে দিই, এই পাশে যে ক্লোরিন দেখছি, পাশে যে নাইট্রেট দেখছি, এরা কিন্তু এই প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে ফ্যাক্টর না। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে এখানে আমরা আজকে যে উদাহরণগুলো এনেছি এর মধ্যে ধাতুগুলো হচ্ছে ফ্যাক্টর। এখানে যুদ্ধ হবে কপারের সাথে আয়রনের যুদ্ধ হবে, ঠিক আছে? কপারের সাথে আয়রনের যুদ্ধ তো আমরা দেখি সক্রিয়তার ক্রমে। কপার হচ্ছে এখানে, আয়রন তার অনেক উপরে আছে এখানে, এটা কিন্তু উপরে, এটা তো বুঝতেই পারছো। আয়রনের নিচে হচ্ছে এই যে টিন, টিনের নিচে লেড, লেডের নিচে হাইড্রোজেন, তার নিচে কপার। তাহলে কপার কি হাইড্রোজেনকে সরাতে, কপার কি আয়রনকে সরাতে পারবে? পারবে না, কপার তো নিচে, তাহলে এই বিক্রিয়াটা সম্ভব না, ঠিক আছে না? কিন্তু নিচেরটা, আচ্ছা নিচেরটা পরে দেখি, এটাকে লিখে ফেলি, এখানে কোনো বিক্রিয়া হবে না। এবার শেষেরটা দেখো, ক্যালসিয়াম এবং অ্যালুমিনিয়াম বিক্রিয়া হবে কি না সক্রিয়তার ক্রমের মধ্যে দেখি। ক্যালসিয়াম কোথায় আছে? উপরে আছে। অ্যালুমিনিয়াম কোথায় আছে? নিচে আছে। তাহলে ক্যালসিয়াম এসে অ্যালুমিনিয়ামকে সরিয়ে দিতে পারবে এবং তাই করবে। এখানে মারামারিটা হচ্ছে ক্যালসিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের, এবং ক্যালসিয়ামের যেহেতু শক্তি কম, জোর যার মুলুক তার আমরা জানি, ক্যালসিয়াম টাস করে অ্যালুমিনিয়ামকে সরিয়ে দিবে, সরিয়ে দিয়ে অ্যালুমিনিয়ামের জায়গায় ক্যালসিয়াম নাইট্রেট হয়ে যাবে, অ্যালুমিনিয়ামটা সম্পূর্ণ আলাদা হয়ে একা হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা লিখে ফেলি, এই ক্যালসিয়াম নাইট্রেট হয়ে গেল, অ্যালুমিনিয়াম বেচারা একা পড়ে গেল। তো খুব সাবধান, কী ব্যাপারে সাবধান, খেয়াল পড়েছে কিনা দেখো। অবশ্যই আমাদেরকে সমতা আনয়ন করে দিতে হবে, হ্যাঁ, সমতা এখানে সঠিকভাবে নেই। যেমন এখানে নাইট্রেট মূলক আছে তিনটা, এনও থ্রি কয়টা আছে এখানে? তিনটা, আর এখানে নাইট্রেট আছে মাত্র দুইটা, সংখ্যা ব্যাসকম হয়ে গিয়েছে। তাই সমতা আনয়ন করতে হবে। সমতা আনয়নের ব্যাপারে যাদের সমস্যা আছে তাদের জন্য কিন্তু ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, এই ভিডিওর নিচে তার লিংক আমি দিয়ে দিব, তোমরা দেখে নেবে। আবার আরেকটু বাড়িয়ে বলি, যাদের এই সমস্ত সংকেতগুলোর ক্ষেত্রে সমস্যা আছে, যে টু কেন এখানে হলো, এখানে থ্রি কেন হলো, কাজ যোজনী কত, ইত্যাদি বিষয়ে যাদের সমস্যা আছে তাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্কও আমি নিচে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। তো এখন আমি সরাসরি তোমাদের জন্য সমতা আনয়ন করে দেই। এখানে থ্রি দিলে তিন দ্বিগুণে ছয়টা নাইট্রেট হলো, অ্যালুমিনিয়াম নাইট্রেটের পাশে টু দিয়ে দিলাম, তিন দ্বিগুণে ছয়টা নাইট্রেট হলো, কিন্তু এখানে অ্যালুমিনিয়াম হয়ে গেলো দুইটা, তা অ্যালুমিনিয়ামের পাশে একটা টু দিয়ে দিলাম,
আবার ক্যালসিয়াম হয়ে গেল তিনটাতে, ক্যালসিয়ামের পাশে একটা থ্রি দিয়ে দিলাম, সমতা আনয়ন আমার হয়ে গেল, ইকুয়েশান ইজ কমপ্লিট। এবং মনে রাখবে, সমতা আনয়ন না করে কোনো সমীকরণ লেখা আর না লেখা একই কথা, তুমি নাম্বার পাবে না, সমতা আনয়ন করতেই হবে। তো আরও কিছু এক্সাম্পলস আমি রেখেছি তোমার জন্য, দেখি এগুলো একটু ভেবে দেখো। দেখি প্রথমটা, অ্যালুমিনিয়াম এবং আয়রনের মধ্যে মারামারি, মারামারি হচ্ছে অ্যালুমিনিয়াম এবং আয়রনের মধ্যে। অ্যালুমিনিয়াম কি আয়রনকে সরাতে পারবে? হ্যাঁ, দেখো কে উপরে কে নিচে, দেখো অ্যালুমিনিয়াম উপরে আছে, আয়রন নিচে আছে, তাহলে অ্যালুমিনিয়াম আয়রনকে সরিয়ে দিবে। অ্যালুমিনিয়াম আয়রনের জায়গায় বসলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে আর আয়রনটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তো আমি লিখে ফেলি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলো প্লাস আয়রন, আর সমতা আনয়ন এখানে হয়েই আছে, ঠিক আছে। তো গেল এবার নাম্বার টু, নাম্বার টুতে বলো কার সাথে কার ফাইট শুরু হবে? অ্যালুমিনিয়ামের সাথে ফাইট হবে কার? পটাশিয়ামের। তো আমরা দেখে ফেলি এখন আমাদের চার্টের সক্রিয়তার ক্রমে, পটাশিয়াম তো বহু উপরে আকাশে অবস্থান করছে, অ্যালুমিনিয়াম তার তুলনায় অনেক বেশি নিচে, মানে অনেক কম সক্রিয়। সুতরাং এই অ্যালুমিনিয়াম কোনোভাবেই পটাশিয়ামকে প্রতিস্থাপন করতে পারবে না, সরিয়ে দিতে পারবে না, সুতরাং এখানে কোনো বিক্রিয়া সম্ভব না, কোনো বিক্রিয়াই হবে না। আসো তিন নম্বরটা দেখি, কার সাথে কার ফাইট? ক্যালসিয়ামের সাথে সোডিয়ামের ফাইট। তো ক্যালসিয়াম কোথায় আছে? এখানে, সোডিয়াম আছে তার উপরে। তাহলে ক্যালসিয়াম কি সোডিয়ামকে সরাতে পারবে? এই ক্যালসিয়াম কি এই সোডিয়ামকে সরিয়ে দিতে পারবে? না, পারবে না, সুতরাং এখানেও কোনো বিক্রিয়া হবে না। এবার শেষেরটা দেখি, ক্যালসিয়ামের সাথে লেড, পিবি হচ্ছে লেড, এই যে লেডের সাথে ক্যালসিয়াম, আমরা দেখি ক্যালসিয়াম কোথায় আছে, এখানে, লেড কোথায় আছে, দেখো এই পুরাটা সবটা পার হয়ে তার নিচে আবার তিন হয়ে তার নিচে লেড, লেড অনেক নিচে আছে। তো লেড ক্যালসিয়াম অত্যন্ত সহজে লেডকে সরিয়ে দিতে পারবে, ক্যালসিয়াম তো অনেক উপরে, অনেক পাওয়ারফুল লেডের তুলনায়, সরিয়ে দিয়ে তাহলে কী উৎপন্ন হবে? নিশ্চয়ই ক্যালসিয়াম নাইট্রেট হবে এবং লেড সম্পূর্ণ একা একা হয়ে যাবে। তো আসলে আমরা লিখি ক্যালসিয়াম নাইট্রেট প্লাস লেড, আশা করি বুঝতে পেরেছ। এবং এখানে সমতা আনয়ন হয়েই আছে, এই জন্য আমাদের কষ্ট করে আর সমতা আনয়ন করতে হবে না। তো আরও এক্সাম্পলস রয়েছে, সেগুলো একটু দেখে নিই। এই যে এখানে, এখানে ফাইট হবে কার সাথে কার? সিলভারের সাথে ফাইট হবে হাইড্রোজেনের, ম্যাগনেশিয়ামের সাথে ফাইট হবে হাইড্রোজেনের, কপারের সাথে হাইড্রোজেন, পরেরটাও কপারের সাথে হাইড্রোজেন, একই দেখতে মনে হয় কিন্তু একটু ভিন্নতা আছে, আমি একটু পরে বলবো। তো একটা জিনিস নিশ্চয় তোমরা খেয়াল করেছ, এগুলো সব কিন্তু অ্যাসিড। হ্যাঁ, এই যে চারটা লিখেছি, চারটাই কিন্তু, চারটা তো না, দুটা, দুটাই কিন্তু অ্যাসিড। তো অ্যাসিডের সামনে কি আছে, শুরুতে কি আছে? হাইড্রোজেন। প্রথম দিকে যেমনটি করে বলছিলাম, হাইড্রোজেন অনেকটা ধাতুদের মতো আচরণ করে, সেরকম আর কি। তো এখন আসো প্রথম ধাপ, এক নম্বর, সিলভার হাইড্রোজেনকে সরাতে পারবে কি না? তো আমরা যথারীতি চার্টের মধ্যে দেখি, সিলভার কোথায় আছে? এখানে, হাইড্রোজেন কিন্তু সিলভারের উপরে আছে, তাহলে সিলভারের ক্ষমতা হবে না হাইড্রোজেনকে সরিয়ে দিতে। হ্যাঁ, তাহলে কি হবে না এখানে? এখানে কোনো বিক্রিয়া হবে না। আসো নাম্বার টু, ম্যাগনেশিয়াম এবং হাইড্রোজেন, অত্যন্ত সহজ বিষয়, ম্যাগনেশিয়াম কে উপরে আছে বুঝো? ম্যাগনেশিয়াম অনেক উপরে, ম্যাগনেশিয়ামের নিচে অ্যালুমিনিয়াম, তার নিচে জিঙ্ক, তার নিচে আয়রন, তার নিচে গিয়ে টিন, তার নিচে লেড, তারপরে গিয়ে হাইড্রোজেন, অনেক নিচে। সুতরাং অত্যন্ত সহজে ম্যাগনেশিয়াম হাইড্রোজেনকে সরিয়ে ক্লোরিনকে দখল করে নেবে, ঠিক আছে। তাহলে কী উৎপন্ন হবে? ম্যাগনেশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে আর হাইড্রোজেন সম্পূর্ণ আলাদা একা একা হয়ে যাবে। তো এখানে নিশ্চয়ই তোমরা খেয়াল করছো, সমতা আনয়নের ব্যাপার রয়ে গিয়েছে, কারণ ক্লোরিনের সংখ্যা দুদিকে দুরকম, হাইড্রোজেনের সংখ্যা ভিন্ন,
আমরা HCl এর সামনে একটা 2 বসিয়ে দিলে সমতা আনয়ন হয়ে যাবে। তো দেখলাম, এবার 3 নম্বরে দেখি যে কপার সালফিউরিসের সাথে বিক্রিয়া করবে নাকি করবে না। তো আমরা একটু চার্টের দিকে তাকাই, দৃষ্টি দিই চার্টের মধ্যে, কপারটা নিচে হাইড্রোজেন তো উপরে, তাহলে কপার কি হাইড্রোজেনকে সরাতে পারবে? পারবে না। তাহলে এখানে কি হবে না? বিক্রিয়া হবে না। তবে একটা কথা আছে, কথাটা একটু পরে বলছি আমি, কোনো বিক্রিয়া হবে না। তো কথাটা এখনই বলি, এই যে সালফিউরিক অ্যাসিড দুবার লিখেছি, এই আমি আগে লিখে দেখাই পরে, এই যে প্রথম যে সালফিউরিক অ্যাসিডটা সেটা হচ্ছে লঘু, আর শেষে যেটা লিখেছি সেটা হচ্ছে গাঢ়। তো কপার তো হাইড্রোজেনের নিচে তার অবস্থান, কপারের অবস্থান এখানে আমরা দেখলাম হাইড্রোজেনের নিচে, সুতরাং কপার হাইড্রোজেনকে সরাতে পারবে না, এটাই সত্যি কথা। কিন্তু ব্যতিক্রমের তো আর শেষ নেই, তাছাড়া সিস্টেমেরও শেষ নেই। কপার সালফিউরিক অ্যাসিডটা যদি লঘু সালফিউরিক অ্যাসিড না হয়ে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড হয়, তাহলে কিন্তু বিক্রিয়া হবে, তাহলে কিন্তু বিক্রিয়া হবে। আমি বিক্রিয়াটা কেমন হবে সেটা আগে লিখে দেখি। এখানে কপার সালফেট হবে, এখানে সালফার ডাইঅক্সাইড হবে, এখানে আবার পানি হবে। তো দেখো নতুন পদার্থ এসছে সালফার ডাইঅক্সাইড, অন্যদের সাথে কিন্তু মিলছে না, ওনারা যেভাবে শুধু হাইড্রোজেন হতো তা কিন্তু হয়নি, পানি হয়েছে, বিক্রিয়াটা একটু ভিন্ন রকমের হয়েছে। এটা কখন ঘটছে? যখন গাঢ় সালফিউরিক অ্যাসিড হয়। তো আমি তোমাদের সামনে এই বিক্রিয়াটা কিভাবে হলো তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, এখনই একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, এটা কেন সম্ভব হলো, কপার কিভাবে বিক্রিয়াটা করলো। কিন্তু তার আগে আসলে আমরা লঘু এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড সম্পর্কে হালকা একটু ধারণা নিয়ে নিই। আমি একটা ছবি রেখেছি তোমাদের জন্য। আচ্ছা, এখানে সমতা আনয়নের কাজটা রয়ে গেল, সালফিউরিক অ্যাসিডের আগে 2 দিলাম, পানির আগে 2 দিলাম, সমতা আনয়ন হয়ে গেল। এবার আসলে আমরা লঘু অ্যাসিড এবং গাঢ় অ্যাসিড সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। এই যেটা বোতল দেখছি, এই বোতলের ভিতরে যে অ্যাসিডটা আছে এটা হচ্ছে যে খুবই গাঢ় সালফিউরিক অ্যাসিড, আর এই বিকার যেটা গ্লাস বলো আর বিকার বলো, এর মধ্যে মূলত ছিল নর্মাল পানি। হ্যাঁ, পানি ছিল, এই পানিতে এখান থেকে ফোঁটা ফোঁটা করে সালফিউরিক অ্যাসিড একটু একটু করে দেয়া হচ্ছে। তো অনেক পরিমাণ পানিতে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড দেওয়া হচ্ছে, তাহলে এখানে পানির পরিমাণ অনেক বেশি, অ্যাসিডের পরিমাণ অনেক কম, এই ধরনের অ্যাসিড হবে, এটা হবে লঘু অ্যাসিড। আর এই পাশে বোতলের মধ্যে পানির পরিমাণ কম, অ্যাসিডের পরিমাণ অনেক বেশি, খুবই গাঢ় খুবই ঘন, এটার নাম হবে গাঢ় অ্যাসিড। আমি একটু পরিমাণগুলো বলে দিই, বিকারের ভিতরে অবস্থাটা আগে দেখো, এটা লঘু H2SO4। হ্যাঁ, এটার মধ্যে দেখা যায় পানির পরিমাণ 96%, অনেক বেশি পানি, আর বাকি 4% হচ্ছে সালফিউরিক অ্যাসিড। কিন্তু পাশেরটাতে দেখো বোতলের ভিতরে, এটা গাঢ় সালফিউরিক অ্যাসিড, এখানে পানির পরিমাণ মাত্র 2%, আর বাকি 98% হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এরকম অন্যান্য অ্যাসিডেও নাইট্রিক অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অন্যান্য অ্যাসিডেও লঘু, গাঢ় মধ্যম গাঢ় ইত্যাদি বিভিন্ন গাঢ়ত্বের অ্যাসিড আমাদের সামনে আসবে, এবং এদের গাঢ়ত্ব বেশ কম হওয়ার কারণে রাসায়নিক বিক্রিয়াও বেশ কম হয়ে যায়। যাক, এখানে আমি আর কথা না বাড়িয়ে আমার যে বিক্রিয়াটা ছিল যেটা একটু আগে দেখলাম কপারের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, সেটা নিয়ে এখন কথা বলি কিভাবে বিক্রিয়াটা সম্ভব হয়। এই যে H2SO4 দেখছো, এটা হচ্ছে গাঢ়। তো গাঢ় H2SO4 সালফিউরিক অ্যাসিড, এগুলোকে আমরা জারক অ্যাসিড বলি, সে আপনা থেকেই ভেঙে যায়। ভেঙে কি হয় দেখো, নিজের থেকে ভেঙে সে সালফার ডাইঅক্সাইড হয়েছে, পানি হয়েছে, এবং আরেকটা একা একা অক্সিজেন পরমাণু হয়েছে, অক্সিজেন অণু কিন্তু হয়নি। এই জন্য তাকে এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখানো হয়েছে, দুইটা অক্সিজেন অণু মিলে O2 হয়ে, সরি, দুইটা অক্সিজেন পরমাণু মিলে O2 হয়ে অণু গঠন করে। এখানে কিন্তু O2 নাই, একটা অক্সিজেন পরমাণু। এই ধরনের অক্সিজেনকে আমরা বলি
জায়মান অক্সিজেন, জায়মান অক্সিজেন সবেমাত্র যার জন্ম হয়েছে, আর একটা অক্সিজেন একটু পরেই জন্মগ্রহণ করলে দুটো অক্সিজেন পরমাণু মিলে একটা অণু হয়ে যেতে পারত বা হতো। এই তাহলে সালফিউরিক ভেঙ্গে তিন টুকরা হলো। এরপরে এই যে আমরা তো দিয়েছি এর ভিতরে কপার, আমরা কি দিয়েছি কপার, এই কপার এখন ওই যে জায়মান অক্সিজেন যেটা সেটার সাথে যুক্ত হয়ে কপার অক্সাইড উৎপন্ন করেছে, ঠিক আছে। এবার নতুন করে সৃষ্টি হওয়া এই কপার অক্সাইড সে আমাদের ওই যে সালফিউরিক অ্যাসিড যেটা আছে H2SO4 তার সাথে বিক্রিয়া করে হ্যাঁ উপাদানগুলো ইন্টারচেঞ্জ করেছে। কপার কার সাথে আছে? অক্সিজেনের সাথে। হাইড্রোজেন কার সাথে আছে? সালফেটের সাথে, ঠিক আছে, SO4-এর সাথে। তো এখন এরা নিজেদের উপাদান সঙ্গী ইন্টারচেঞ্জ করেছে। কপার গিয়ে দখল করবে সালফেটকে, আর হাইড্রোজেন গিয়ে দখল করবে পানিকে। একজনের বন্ধু আরেকজনকে ওরা দিয়ে দিল। ঠিক এই ঘটনাটা ঘটবে, আসলে আমি লিখে দেখে, কপার সালফেটের সাথে যুক্ত হবে আর হাইড্রোজেন গিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে, ঠিক আছে। এইভাবে করে বিক্রিয়াটা মূলত হয়েছে। তো এখানে তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি যে প্রতিস্থাপন বিক্রিয়া কোথায় হলো, এটা কি প্রতিস্থাপন বিক্রিয়া? না, কে কাউকে সরায়নি, বরং এটাকে বলতে পারি আমরা বিযোজন বিক্রিয়া। সে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে, এটা বিযোজন বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়াটা তো প্রতিস্থাপন বিক্রিয়া নয়, এটা সংযোজন বিক্রিয়া, দুইটা মিলে একটা হয়েছে। আর শেষের বিক্রিয়াটাও প্রতিস্থাপন বিক্রিয়া নয়, পরস্পর ইন্টারচেঞ্জ করেছে। এগুলোকে আমরা বলি দ্বিবিযোজন বিক্রিয়া। তাহলে আমরা পরিষ্কার করে বলতে পারবো এখানে কোথাও কোনো প্রতিস্থাপন বিক্রিয়া হয়নি, কারণ হওয়ার কথাও না। কপার তো হাইড্রোজেনকে সরাতে পারবে না, আমাদের যে সক্রিয়তার ক্রমে যে হিসাবটা আছে সেটা ঠিকই আছে। কপার যেহেতু সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের নিচে, তাই কপার কিন্তু হাইড্রোজেনকে সরায় নাই। ঘটনা ঘটেছে এমনি এমনি, যেমনি যেমনি আমি ব্যাখ্যা করলাম। তো যার কারণে এই বিক্রিয়াগুলো প্রতিস্থাপন বিক্রিয়া না, আমি কেটে দিলাম। তো আসো, এই যে তিন ধাপে বিক্রিয়াটা হলো, তো তিন ধাপে তো পরীক্ষার হলে আমরা দেখাবো না, এই তিনটাকে ওই যে বীজগণিত অ্যালজেব্রার যে সমীকরণ আমরা অ্যাড করি যোগ করি সেভাবে যোগ করার চেষ্টা করি। তো যোগ করতে গেলে এখন দেখো ডান দিকে, আমি আগে একটু দেখিয়ে দিই সমীকরণের ডানে এই যে একটা জায়মান অক্সিজেন আছে, সমীকরণের বামে আরেকটা জায়মান অক্সিজেন আছে, তো দুটো দুই পাশে কাটা যাবে। সমীকরণের ডানে একটা কপার অক্সাইড আছে, বামে একটা কপার অক্সাইড আছে, এগুলোও কাটা যাবে। কাটা গিয়ে বাকি যা থাকে বামেরটা বামে লিখবো, ডানেরটা ডানে লিখবো। তো আসো আমরা লেখা শুরু করি, আরেকবার পরিষ্কার করে কাটি। ডান দিকে জায়মান অক্সিজেন, বাম দিকে জায়মান অক্সিজেন কাটি। ডান দিকে কপার অক্সাইড এবং বাম দিকের কপার অক্সাইড কাটটি। তাহলে বামে এখন কি আছে বলো? একটা একা একা কপার আছে, এটা লিখলাম, প্লাস সালফিউরিক অ্যাসিড আছে। সালফিউরিক অ্যাসিড কিন্তু দুইটা আছে, সালফিউরিক কটা আছে? H2SO4, H2SO4। তাহলে দুইটা সালফিউরিক অ্যাসিড লিখে দিতে পারি, টু সালফিউরিক অ্যাসিড। এবার সমান চিহ্ন দিলাম। ডান পাশে কি কি আছে বলো? প্রথমে আমাদের চোখে পড়ছে কপার সালফেট, লিখে দিলাম কপার সালফেট, প্লাস দিয়ে চোখে পড়ছে আমাদের পানি। পানি কিন্তু দুইটা আছে, H2O, H2O, দুইটা পানি, তাই দুইটা পানি লিখে দিলাম। আরও একটা জিনিস এখানে আছে, সালফার ডাইঅক্সাইড, তো প্লাস দিয়ে সালফার ডাইঅক্সাইড লিখে দিলাম। সমতা আনয়ন সহ কিন্তু হয়ে গেল। এভাবে করে সমীকরণ যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে শেখা যেতে পারে, তাহলে সমীকরণগুলো সহজে বোঝা যায়। এখন যেমন ধরো এখানে কিন্তু আমার কাছে যে কপার প্লাস সালফিউরিক অ্যাসিড, এখানে যে কপার সালফেট উৎপন্ন হয়েছে, দেখে মনে হচ্ছে কপার বুঝি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে, তা কিন্তু হলো না। আমরা তো উপরে দেখলাম প্রতিস্থাপন করেনি, আর প্রতিস্থাপন করলে তো হাইড্রোজেনের দিকে কোথাও একা একা থাকতো, হাইড্রোজেন তো একা কোথাও নাই, আসলে প্রতিস্থাপন হয়নি। ঘটনা ঘটেছে এই যে এরকম যা যা এখানে বর্ণনা করলাম, ঠিক আছে। তো আমি জানি না আমার ক্লাস তোমাদের কেমন লাগছে, বুঝতে পারছো কি না। তো এই যে H2SO4 সালফিউরিক অ্যাসিডের যেভাবে
ঘটনা ঘটে, এরকম অন্যান্য অ্যাসিডের ঘটনাও ঘটে। হ্যাঁ, ক্লাসের শেষে আমি ইঙ্গিত দিব, আসো এবার আমরা ক্লাস টেস্ট দিয়ে ফেলি একটা। ক্লাস টেস্ট দিয়ে ফেলি, যে সকল ক্ষেত্রে বিক্রিয়া সম্ভব সে সকল ক্ষেত্রে সমীকরণ পূর্ণ করো। হ্যাঁ, আমি দিয়ে ফেলি, এই যে তোমাদেরকে পাঁচটা বিক্রিয়ার মতো দিলাম, সমীকরণ আনলাম, নাম্বার দিয়ে দিই পাঁচটা। তো তোমরা যেখানে যেখানে বিক্রিয়া সম্ভব হবে সেখানে তোমরা নিজের খাতায় লিখো। সমতা আনয়ন কিন্তু করতে হবে, মনে রাখতে হবে। ও, আমি একটু নাম্বারও তোমাদের জন্য বলে রাখি যে এক একটাতে তিন করে, প্রত্যেকটাতে তিন করে মোট 15 নাম্বারের টেস্ট দিচ্ছ তোমরা। হ্যাঁ, এবং আমি একটু পরিষ্কার করে এখানে জানিয়ে রাখছি, নিচে লিখে দিয়েছি, দেখো রাসায়নিক সমীকরণে অবশ্যই সমতা আনয়ন করতে হবে। তো তোমরা ভিডিওটা একটু পজ করে দিয়ে পেন পেপার ইউজ করে টেস্ট দাও, দেখো কত নাম্বার পাও। আচ্ছা, তো আশা করি তোমাদের একদম শেষ হয়েছে। আসো এবার আমরা আনসার নিয়ে কথা বলি। এক নম্বরে সোডিয়াম ম্যাগনেসিয়ামকে প্রতিস্থাপন করবে, করে সোডিয়াম সালফেট হবে এবং ম্যাগনেসিয়াম একা হয়ে যাবে। আর এখানে কি সমস্যা? এখানে একটা সমস্যা হচ্ছে সমতা আনয়ন করা নেই। সোডিয়াম ডান দিকে, সোডিয়াম আছে দুইটা, আর বামে সোডিয়াম একা একা একটা, এই জন্য সমতা আনয়ন হয় নাই। তো আসো আমরা সমতা আনয়ন করে দিই। এখানে একটা টু বসিয়ে দিলে আমাদের সমতা আনয়ন হয়ে গেল। এবার আসো নাম্বার টু। নাম্বার টুতে অ্যালুমিনিয়ামের সাথে পটাশিয়ামের ফাইট হবে, যুদ্ধ হবে। কে জিতবে? অবশ্যই পটাশিয়াম জিতবে, কারণ পটাশিয়াম সক্রিয়তার ক্রমে অনেক উপরে আছে। অ্যালুমিনিয়াম এসে পটাশিয়ামকে ধাক্কা দেওয়ার সাহসে পাবে না, সুতরাং এখানে কোনো বিক্রিয়া হবে না। এটা লিখতে পারলেই তুমি তিন নম্বর পাবে। আচ্ছা, তিন নম্বরের যুদ্ধটা হচ্ছে জিঙ্ক এবং সিলভার। জিঙ্কের সাথে এজি মানে সিলভারের লড়াই। তো আমরা জানি জিঙ্কের শক্তি বেশি, জিঙ্ক একটু উপরে আছে, সিলভার অনেক নিচে, হাইড্রোজেনেরও নিচে। তো সো জিঙ্ক এসে খুব সহজেই সিলভারকে সরিয়ে দিবে, যার কারণে এই বিক্রিয়াটা সম্ভব। এখানে হবে জিঙ্ক নাইট্রেট প্লাস সিলভার। এখন তোমরা তাকিয়ে দেখো জিঙ্ক নাইট্রেটের সংকেত ঠিক মতো লিখতে পেরেছো কিনা। জিঙ্কের যোজনী কিন্তু টু, এই জন্য নাইট্রেটকে ব্র্যাকেট দিয়ে টু লিখতে হয়েছে। তো লিখলাম, এরপরে আসো এবার আমরা সমতা আনয়নের কাজ রয়ে গিয়েছে। এখানে একটা টু আর সিলভারের সাথে একটা টু দিলে সমতা আনয়ন হয়ে গেল। তোমার যদি সমতা আনয়ন করা না হয় বা সংকেত লিখা যদি ভুল হয়, আর যদি বলো স্যার আমি বুঝেছি একটুর জন্য হয় নাই, তাহলে তোমার কেমিস্ট্রি শেখা হবে না। এখানে হালকা ভুল করলেও তুমি শূন্য পাবে, কোনো ছাড় নেই, কারণ এগুলো একদম বেসিক জিনিস। আসো চার নম্বর, কপার তো সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে সরাতে পারার কথা না, কিন্তু সালফিউরিক অ্যাসিডটা দেওয়া হয়েছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, যার কারণে যেমনটি করে বলছেন সালফিউরিক অ্যাসিড নিজের থেকেই ভেঙে যাবে, ভেঙে জায়মান অক্সিজেন বের করে দিবে। সে জার্মান অক্সিজেন কপারের সাথে বিক্রিয়া করে কপার অক্সাইড উৎপন্ন করে উভয় বিক্রিয়াটা হবে। আমি ফাইনালটা লিখে দিই, ঠিক আছে। এবং সমতা আনয়নের কাজটাও এখানে করতে হবে। সালফিউরিক অ্যাসিডের আগে টু এবং পানির আগে টু বসিয়ে দিলে সমতা আনয়ন হয়ে যাবে। এবার আসো একদম শেষেরটা, একদম শেষে কার সাথে কার লড়াই? সিলভারের সাথে হাইড্রোজেনের লড়াই, কে উপরে? আমরা বুঝতে পারছি হাইড্রোজেন উপরে, আমরা জানি হাইড্রোজেন উপরে, সিলভার হচ্ছে নিচে, তাহলে সিলভার অবশ্যই হাইড্রোজেনকে সরাতে পারবে না, তাই এখানে কোনো বিক্রিয়া হবে না। আশা করি এটুকু বুঝেছ। তো কত নাম্বার পেয়েছো নিজে নিজে হিসাব করো, তুমি কমেন্ট বক্সে লিখতেও পারো যদি ভালো নাম্বার পেয়ে থাকো, লিখলে আমারও ভালো লাগবে। আর এই যে H2S যেটা লিখেছি আমরা, এটার এমনি স্বাভাবিক নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড, এটা কিন্তু একটা একটা অ্যাসিড। হ্যাঁ, এটা একটা অ্যাসিডও বটে, সেই অ্যাসিডের নামটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, হাইড্রোসালফিউরিক অ্যাসিড। তো ক্লাস টেস্ট শেষ হলো, আসো আমরা সামনের ক্লাসে কি পড়বো সেটা একটু জানিয়ে দিই। এটা তোমরা বাড়িতে একটু নিজেরা প্র্যাকটিস করবে বা বই পুস্তক ঘেঁটে দেখার চেষ্টা করবে। এই যে কপার যখন লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখন কি হবে, যখন কপার মধ্য
মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখন কি হবে, এবং কপার যখন গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, তিন জায়গায় তিন ধরনের ঘটনা ঘটবে, এই বিষয়ে আমরা সামনের ক্লাসে আগামী ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সবাইকে সেই ভিডিওটা দেখার জন্য আহ্বান করছি। আর যারা এখনও করো নাই, আমি প্রায় লক্ষ্য করি যে আমার চ্যানেলে 30% ভিউয়ার্স রয়েছে যারা সাবস্ক্রাইব করে নেই। তো তোমাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য, এবং শেয়ার করো, আর বেল আইকনটি ক্লিক করে রাখতে কিন্তু ভুলবে না। আর আমাদের চ্যানেলের সাথে থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।